তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা যেহেতু টিউব বাডি ইনস্টল করবো, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে টাইপ করতে হবে tubebuddy.com। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে সার্চ করেছিলাম, এই জন্য tubebuddy.com এখানে আসছে। সো এখানে আপনারা লিখে নেবেন, লিখে নেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চ করার পর এরকম আসবে, আসার পরে একটু নিচ দিকে যাবেন। যাওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন যে ইনস্টল টিউব বাডি, তো এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে টিউব বাডি অ্যাপ্লিকেশনটা আসছে। এই জায়গা থেকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাট্রো ক্রোম। তো এটাকে মানে টিউব বাডিটাকে আমাদের ক্রোমের সাথে, গুগল ক্রোমের সাথে অ্যাড করে নিতে হবে। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে একটা ফাইল ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হয়ে গেলে যা করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, তো একটু ওয়েট করেন। সো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভিডিওতে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন না। সো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন। যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কি কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের টিউব বাড়িটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সরাসরি এখান থেকে আর কিছু করতে হবে না। এখানে আমাদের দেখতে পাচ্ছেন রিমুভ ফর ক্রোম, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের টিউব বাড়িটা অ্যাড হয়ে গেছে। সো এই জন্য এখন আমরা কীভাবে বুঝবো অ্যাড হয়েছে কিনা, এখন এখান থেকে নিউ ট্যাব নিব। নেওয়ার পর সরাসরি ইউটিউবে চলে যাব। যাওয়ার পর তারপর দেখা যাক যে আমাদের টিউব বাড়িটা অ্যাড হয়েছে কিনা। সো এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের টিউব বাডিটা আসছে। সো এখন এখান থেকে এই টিউব বাডির যে লোগোটা আছে ক্লিক হেয়ার, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের যেটা করতে হবে এখান থেকে টিক দিয়ে দিতে হবে। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে সাইন ইন ইউটিউব এখানে ক্লিক করে দিবেন। সেটা হলো এখান থেকে আমাদের চ্যানেলটা যে মানে যে জিমেলে আছে, তো ওই জিমেলটা এখান থেকে পাওয়া দিতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর একটু লোড হচ্ছে, করার পর এখন দেখতে পাচ্ছি আমাদের এই জিমেলটাতে দুইটা চ্যানেল আছে। তো আমরা যেহেতু এটাই মানে এই চ্যানেলে আমরা টিউব বাডিটা অ্যাড করব, সো এই জন্য এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিতে টিউব বাডি অ্যাড হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক চলে আসছে। সো এখন আমাদের চ্যানেলটা কিন্তু টিউব বাডিতে অ্যাড হয়ে গেছে। সো এটাতে কী কার্যকারী, এটা দিয়ে মানে কী করে, তো সব কিছু জানতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভিডিওতেও যেতে পারবো এবং কি আমাদের আমাদের চ্যানেলের সব কিছু এখান থেকে করা যাবে, এসইও স্টুডিও এবং কি এখান থেকে অ্যানালাইটিস বা কমেন্ট প্লেলিস্ট সব কিছু এখান থেকে দেখতে পারবো। সো এখন আমরা একটু এখান থেকে আমাদের ভিডিওতে চলে যাব। সো এখান থেকে দেখা গেছেন যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ভিডিও আপলোড করা আছে। এখন যদি আমরা এই ভিডিওর জন্য কোন ধরনের ট্যাগ দিলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে বা বেশি বেশি ভিউজ আসবে, এই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু এই টিউব বাডি থেকে সরাসরি কিন্তু এখান থেকে কী কী ট্যাগ দিলে ভালো হবে, তো এগুলো কিন্তু আমাদের অটোমেটিক সিলেক্ট করে দিবে। এখান থেকে আমরা প্লাসের উপর চাপ দিলে আমাদের ভিডিওতে সেই সব ট্যাগগুলো বসে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি প্লাসের উপর চাপ দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের যে কিউ ট্যাগগুলো দিছে টিউব বাডি অ্যাপ থেকে, সেই ট্যাগগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন সার্চ মানে কোন ভিডিও
কোন কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে, সো এখানে দেখাবে। সো এটা নতুন চ্যানেল, এই জন্য আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারতেছি না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো পরবর্তীতে টিউববার্ডের মাধ্যমে কীভাবে ভিডিও ভাইরাল করা যায় কিংবা ইউটিউব ভিডিও এসইও করা যায়, সো সেই বিষয়ে দেখানো হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।